ডাকো ভাই, তোমার বেটাকে ডাকো, দূরের রাস্তা, জাহাজে ফের যাইতে হবে, কত দূর ফের কিনে গাড়ি যাবো, ডাকো ডাকো। ওরে বেটা ঝাঁটু, কি যাব এদের মানুষের সাথে দেখা করছো? বসো 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 বসো। তোমরা ভাই বহিন কয়টা? ভাই বহিন মিলিয়ে ওই 18টা আছে। কি হরে কি যে আব্বা, আগে দেখতেছে না আর কি করতেছে? কাম আছে, যাও চল যাবো, আমি আগা করছি, পার্টি পয়সা আছে, আগে কি ইন্তজার করছে? তোমার নাম কি? ঝাঁটু। তোমার বাপ চাচা কয়টা? আর কে বাপ চাচা মিললে দিলে 26টা হবে। গাঁ ঘরের নাম টাঙ্গালা পুজ করো। তোমার গাঁ ঘরের নাম কি? আর গে গাঁ ঘরের নাম ওই হাজিপুর সোনাপুর সিমরিয়া ডোমরিয়া। তা ওদিক নাকি? হ্যাঁ ডোমরিয়া, ডোমরি ডোমরি। হ্যাঁ নকিপুর। আচ্ছা তো এক কাম করো, একটা দুয়া গালা পাও তো আলান দোসরাটা। জোর সে কই হা সুন্দর কম জোর সে করে কই হা সুন্দর, মানে কানে বেশি পাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোলাসি সিমরিয়া হাজিপুর সোনাপুর নকিপুর কি কয় রে? আর কে যে বাপু, ওই দুয়াটার একটা কথা হয় নাকো? গোবিন্দপুর, গোবিন্দপুর, গোবিন্দপুর আর সিমরিয়া আর কি কহে? তাহলে তো বাপু পাঞ্জার বসেছে না বেটা, জিতে না পারে তো বাপু শিখিয়ে দিবে। তখন কব লেট লেট লাগিয়েছে একটা সিরিয়েট গালা দাম, এখন যা বসে আছে মুখ টুক শুকিয়ে গেছে। দে আবার একটা সিরিয়েট ডালা যে ইয়ে ইয়ে কোন জামাই বাবার গ্যাস সিরিয়েট চেয়ে গেছে। আর কে দিকে চলে বাজি তোমরা? আপনি বাজি হয়েছে কি হয়েছে কই তারো না রিস্তা কি করে হিসাব টিসাবের দিকে কি নিয়ে জানো? হিসাব টিসাবের দিকে আমি মেলা খালি পড়েছি, স্কুল ফেল আছে না পাস আছে সব মাস্টারের পাশে আমি। আচ্ছা 400, 500 আর 4200 কষ্ট হয়েছে? 19,000 যাবে তো হিসাব দে, ঠিকই আছে। তোরা পাবার মেট্রিকে ফেল করেছে আর বাপ? হ্যাঁ 35-36 বার হবে। আচ্ছা বিহাই, এত বড় ছাইয়ে বিলে পুনায় করে পেয়েছিল? ওই দিন বাজার থেকে এলেছিল। ও হার বাপে ছেলে পিলে পুত করছো? আরে 13টায় শুনু বোন ভাগ থেকে, ঈদ পূর্ণে থেকে শুনু। আর হার বাপ কিনে এনেছিল ওই বোন ভাগের হাট থেকে, ওটা 17টা মিলিয়ে 14টা হবো। বিয়ে তোমার ছেলে পিলে গেলে, তোমার ছেলে পিলে গেলে খালি আত ইউরোপে গেন কেন পাইছি নি তুই হাত থেকে কিনে নি? তোমার বিয়ে গা কুচ করো, এ ভুল কথা হনি আছে আর যা আদের গপ করছে রিস্তে হবে কি না হবে। আচ্ছা তোমার জমি গালা কথা নি আছে? আর জমি আর বাপকে, আর বাপকে ছিল 200 বিঘা জমি আর ওই কিনে লেছি বিয়ে। আরে আরে কই না, আর বাপ কই তারো না, আমি জানি হা দাদা আমাকে সব শিখে গেছে। কটি তাহলে হা দাদা ছিল 17 বিঘা বাড়ির ভূমি আর হা দাদা কিনে লিয়েছিল মোটামুটি 18 বিঘা, তো মিলিয়া 17 বিঘা 16 বিঘা হয়েছে। রামপুর হাসালগঞ্জ বংশীবাড়ি জালাবাড়ি ছিটাবাড়ি আর ওই ওর পঞ্জরে কি কহে কাজরি একটু বেশি শুনতে পাচ্ছি।
আর বাপ তো কইছে ফ্রি বেচে লাইন লে লাও তো কইছে না বেটা ফ্রি থাক এমনি লাইন চলে আসবে এমনি ঠান্ডা হয়ে যাবে আচ্ছা তুমি কি কাজ করো আচ্ছা সবই তো হইলো আপনি কিছু ধরেন না তুমি কি কাজ করো আমি কাজ তো ওরকম করি না গো আর বাপের কোনো সাই সম্পত্তির কমি নাই আমি খাই আর আইস করে ঘুরে বেড়াই আমি বিয়ে পরে আমি সোচবো আর বাপ মা বিয়ে দিছে দেই আমি এখন বিয়ে করার রাজি নাই জামা লাগে কেমন কেমন লাগছে তাই তো রে বিয়ে দিতে পারবো কি পারবো না জামাই রে নিকো দিক দেখো ভালো করে মশা জি বাপু আগ্রহ হতে গেল জালো দিন তোমার দিয়ে মশা লাগছে আচ্ছা তো সব তো হইলো হইলো দুম্মা টুম্মা কাটছে কিনা ওর খুনটুন গেল মশা গেল খাইবে লেগে আসছে আগে তো সবই ভালো লাগলো কিন্তু একটাই ভালো লাগলো না কি যে বাপের কাছে না সিগারেট চা খাচ্ছে এটাই ভালো লাগলো না বাপের কাছে না সিগারেট চা খাচ্ছে অবশ্য তো দেখো না ষাটটা কি পড়ে থেকে এগলে এগুলা যাও কিছু কইতে ফোন করো সালার বেটা সালার